먹어. বিবাহ হচ্ছে একটা পবিত্র জিনিস, আর সেই পবিত্র জিনিসকে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে তার পবিত্রতা নষ্ট করা। বন্ধুগণ, তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা সময় থাকতে সাবধান হন, আপনাদের অন্তত যার একটা নির্দিষ্ট আস্থানা আছে। আপনি কি তাহলে
পরিণহীন মানুষ, সারাটা জীবন আমাকে খাঁচার মধ্যে বাকি হয়ে যন্ত্রণা ছটফট করতে হবে। আমি কোনদিন মুক্ত আকাশে মনের আনন্দে উড়ে বেড়াতে পারব না? কি ঠিকঠাক ঠিকই বলছি, আমার আনন্দ হাসি গান চিরতরে লুপ্ত হয়ে গেছে। একটা অসহায় বাবা কান্না আমার অন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছি। এই পৃথিবীতে এসে আমি কি চাইল আমার কি পেলাম? তোমার কথাগুলো শুনে আমার খুব দুঃখ হচ্ছে। তুমি মানুষ বলে তো মানুষের দুঃখে তোমার দুঃখ হচ্ছে ভাই। বিয়ে তাহলে? না মনোহর বাবু না, তার জীবন মধ্যাহ্ন আধার নেমে আসছে। যে জীবনকে বাজে রেখে মরণ খেলায় মেতে উঠেছে তার পক্ষে বিয়ে করা সাজে না। এতক্ষণ তাহলে আমি সারা মিথাই বুকে মুল্লা। হায় রে কাঙাল, হায় বাবা, চল এখানে আর দেরি করে কি লাভ? একটু দাঁড়াবো কর্তা, স্যারের কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে। আরে হত ভাগা, স্যারের কথাগুলো তোর ভালো লাগে? এদিকে স্যার আমার ক্ষমা সুন্দরী দিনে মনটা আনচান আনচান করতে শান্তিতে ঘুমাতে পারিনি। আমার বিবেক সব সময়